আমরা তো ভাবছো যে ফ্যাক্টাই তো আমাদের মানে ভিডিও করা অ্যালাউ নাই, তবু ভিডিও দিয়েছি, ঠিক আছে, তোমাদের জন্যই দিয়েছি, কারণ কীরকম জায়গায় কাজ করি আমরা সেটা দেখানোর তরে আমাদের তো অ্যালাউ নেই, জানতে পারলে সেট বকবে। তবুও তো আমাদের ফ্যাক্টরিতে ফোন অ্যালাউ আছে, অনেক অনেক ফ্যাক্টরি আছে, মানে আমাদের সোনার ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে ফোন কোনো অ্যালাউ নেই, ফোন অফিসে জমা করে কাজে যেতে হবে, ঘর থেকে ফোন এসে সে অফিসের ফোনে ফোন করতে হবে, কোনো বিপদ আপদ হলে ফোন নিয়ে ঢুকতেই দিবেনি, এমন মানে আমাদের এই লাইনটা। নিতাই বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, নিতাই নিত্য সেবা চ্যানেল সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা সব ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। প্রতিদিন তোমার দিকে গুড মর্নিং দিয়ে ইন্ট্রো দেয়, আজকে দেওয়া হয়নি কারণ কাজের চাপের তরে সকালে পালি গেছি, খুব তাড়াতাড়ি দেরি হয়ে গেছিলো, সেই জন্যে মানে সকালের ইন্ট্রোটা দেওয়াই হয়নি, চলে গেছি। আর কদিন ভিডিও ছাড়া হয়নি কারণ কাজের চাপের তরে ছাড়া হয়নি, কেটে একবার ফ্রেশ হয়ে গেছি। তোমরা বলো, ঠিক আছে, 40 টাকা করে দাঁড়িয়ে কাটতে হয়, ঠিক আছে, কাটবো নি। এখানে একটা ব্লেড কিনলেই সেটা কতদিন চলবে? সেই ব্লেডে 5 টাকা দাঁড়িয়ে কাটা হয়ে যাবে, সেটা 40 টাকা দিয়ে কেন দাঁড়িয়ে কাটবো আমি? আমাদের রুমে প্রায় সকলেই মানে এই রুমে দাঁড়িয়ে কেটে নেয়, মানে দোকানে কেউ যায়নি, চুল কাটতে 70 টাকা হাতে। বন্ধুরা ভিডিওটা দেখো, ঠিক আছে, আমরা এখানে কীভাবে থাকি, খাওয়া দাওয়া করি, কাজে যাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। অন্যটা আগে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে অন্যটা, সবজিটা বাকি। এটা বন্ধুরা জল ঢেলে দিয়েছি আর সবজি এসে সিদ্ধ হচ্ছে, আদা ছাড়া মশলা দিয়েছি আর ধনা পাউডার আর জিরা পাউডার আর হলুদ। আমাদের এত টাইম থাকে নি, ঠিক আছে, মানে তাড়াতাড়ির মধ্যে রান্না করে কাজে যেতে হবে, ওই জন্য যেভাবে পারি করে নিলাম। আমরা এখানে 9 জন কাজ করি, মানে আরও আছে 9 জনের মধ্যে, এখন আমরা আছি 6 জনের মতো, 3 জন বাড়ি গেছে। তোমরা হয়তো ভাববে যে আমি একা রান্না করছি কেন, কারণ আমি নিরামিষ খাই, তোমরা তো জানো, ঠিক আছে, আর ওরা খায় আমিষ, ওই জন্য ওরা ওদের রান্না করে আর আমি আমাদের রান্না করি, আমি আমার একা রাখি রান্না করি। যা হচ্ছে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, মানে সোনাওয়ালাদের জীবন এরকমই, ঠিক আছে, এইভাবেই চলতে হয়, এইভাবে রান্না করে কাজে যেতে হবে। যারা হোটেলে খায় তার ব্যাপারটা আলাদা, কিন্তু হোটেলে খাওয়ার থেকে রান্না করে খাওয়াটাই ভালো, কারণ হোটেলে খাবার এখানে ভালো নয় বোম্বের। আর আমাদের ডিউটি তো 10টা দিকে, ঠিক আছে, আমি একটু দেরি করে যাই, 10টা দিকে ডিউটি, আর আমাদের ছুটি হয় এই 9টা সাড়ে 9টার দিক করে। তবু আমাদের টাইম টেবিল আছে, নাহলে আরও যারা এইসব এই লাইনে সোনার লাইনে কাজ করে তাদের মানে তারাও 10টার সময় বসে, 10টা কি 11টার সময়, তারা 4টা 5টা অবধি কাজ করে ভোরবেলা, কেমন কষ্ট ভাবো। সবজি হয়ে গেছে, এবার ভোগটা লাগিয়ে দিব তাদের তাড়াতাড়ি করে, কারণ দেরি হয়ে গেছে আজকে একটু। এই দেখো বন্ধুরা, গৌরের সেবা হয়ে গেছে, এই দেখো অন্য আর এই যে কুমুরির সবজি মানে চচ্চড়ি আর কি, আর এই যে আরতিও হয়ে গেছে, আর সেটা দেখাতে পারিনি কারণ এত দেরি হয়ে গেছে।
দুটো নাস্তা করে নিলাম মুড়ি, ঠিক আছে এবার বেরিয়ে পড়বো, আজকে তো দেরি হয়ে গেছে। এই দেখো খাবার ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে বাসন আছে বাসন এসে ধুবো। আমি এরকম করি কারণ হচ্ছে যে যাওয়ার সময় তো টাইম থাকেনি, এত লেট হয়ে যায়, সেই জন্য আমি এসে বাসন টাসন ধুই দিয়ে তারপর রান্না করি। নামছি সিঁড়ি দিয়ে, সিঁড়িটা একটু দেখে দেখে উঠতে নামতে হয় সিঁড়িটা, আমাদের প্র্যাকটিস হয়েছে উঠে দেবে সিঁড়ি দিয়ে, সেই জন্য কিছু মনে হয়নি অতটা। এই দেখো রুমটা বিছানো, ঠিক আছে এই রুমটা দেখো, সাই মন্দিরটা, সাই মন্দিরের পিছনেই থাকি আমরা, যেতে দেরি হয়ে যায়, এখন 11টা বাজে যায়, ঠিক আছে। আমাদের সেট বড়ো সেট গিয়ে বড়ো সেট সে অবাঙালি, ঠিক আছে, আর আমি আমার জামাইবাবুর কাছে কাজ করি, জামাই গিয়ে কাজ দেয় বড়ো সেট, সেই জন্য অতটা কিছু বলেনি, তারপরে আমি ঠাকুর সেবাটা করি তো সেই জন্য কিছু বলেনি। আমাদের রুম থেকে ফ্যাক্টরিটা 2-3 মিনিট হেঁটে, এত সামনে ফ্যাক্টরি চলে এসেছি, ঠিক আছে দেখাচ্ছি তোমার দিকে। এই দেখো আমাদের ফ্যাক্টরি, এটা ভারত ইন্ডাস্ট্রি, দেরি করে এসেছি 11টা বেজে গেছে, সেই জন্য সকালে চলে গেছে কাজে। এই যে লিফট, এই দেখো লিফট, লিফটে যাব, কখনো কখনো লিফটে ভিড় থাকলে তখন সিঁড়ি দিয়ে যাই, সিঁড়ি দিয়ে যেতে খুব কষ্ট হয়, 5 তলায় তো। বন্ধুরা লিফটে যাচ্ছি, এসে গেছি 5 তলায়, ফ্যাক্টরিতে ঢুকবো, ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে আবার কথা বলবো, কারণ ফ্যাক্টরির ভিতরে যেয়ে কোনো ভিডিও করার অ্যালাউ নেই, ঠিক আছে। আমাদের কাজের জায়গা, এখানে এসে কাজ করি আমরা, বন্ধুরা এখন বাজে 9টা, ঠিক আছে 9:10 হবে, এই কাজ দিকে বেরিয়েছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দেখো, 5 তলার উপরে কাজ করি, আর লিফট বন্ধ ছিল ওই জন্য সিঁড়ি দিয়ে আসতে হচ্ছে। এই যে ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে পড়েছি রাস্তাতে, এখন এবার পিছনে ফ্যাক্টরি আমাদের, এখন আমরা যাচ্ছি সবজি বাজারের দিকে সবজি কিনতে, ঠিক আছে বাজারটা তোমাদের দেখাচ্ছি, যে বাজার আমরা সবজি টবজি কিনি। এইটা আছে আমাদের ম্যানেজার, কোথা গেল নেই দেখো, এখানে আমরা সবজি নেই, আর গাছপালা আছে, আর এই যে সাইডে দেখছো আলু, এখান থেকে আমরা আলু নিয়ে যাই 5 কিলো করে। এই দেখো পিফা নিলাম আমরা, এখানে পিফার দাম দেখেছো কেমন, 40 টাকা কিলো পিফা, আর কাঁচকলা 2টায় 15 টাকা নিয়েছে, 3টায় 25 টাকা, 1টা নিলে 10 টাকা, 2টা নিলে 15 টাকা, এত দাম সবজি সবজির এখানে, 15 টাকা পাও মানে 15 টাকায় আরো এসব নিচে কোনো সবজি নেই এখানে, ঠিক আছে। এখানে সব সবজি বাজার বসে, এখন 9:30-এর বেশি হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, সবজি বাজার বন্ধ হয়ে গেছে, এই দেখো এখন এটা বসে আছে, যে রুমের কাছে চলে এসেছি, ঠিক আছে তোমাদের রুমটা দেখাচ্ছি। এই দেখো এটা সাই মন্দির, এই সাই মন্দিরের পিছনেই আমাদের রুম, সাই মন্দির
এই দেখুন উপরে যে রুমটা লাইট জ্বলছে ওই রুমটা আমাদের, এসির যে পাখাটা লাগানো আছে না তার উপরে রুমটা আমাদের, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এই সিঁড়িটা দেখছো কেমন, বন্ধুরা রুমে চলে এসেছি, ঠিক আছে। এবার রান্না বান্না হবে, মুখ হাতটা ধুয়ে সবজি আমিনা হয়ে গেছে, আজকে হবে পটলের চচ্চড়ি। যেই দেখো পটল আমিনা করছি, আর একটু ফুলকপি ছিল ফুলকপি দিয়েছি, আর মশলা দেবো আদা টমাটো আর এই যে কাঁচা লঙ্কা, কড়াই তেল দিয়ে দিছি, দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনা লঙ্কা দিলাম। সবজি একটু হালকা করে নেড়ে নুন আর টমাটো দিয়ে দিয়েছি, একসাথে সবজি তুলে দিয়েছি, নাহলে অনেক দেরি হবে আর আমাদের রান্না এরকমই হয়, ঠিক আছে। বাড়ির মতো নয় যে আলাদা আলাদা করে ভাজবো, কারণ এত টাইম থাকেনি, ঠিক আছে। আবার রুটি হবে, টমাটোটা গলে গিয়েছে, এবার আদাটা দিয়ে দেবো, এই যে ছেঁটা করে রাখা আদাটা ছোটো করে রাখা, হলুদ দিলাম, ঠিক আছে। আর দেবো এই ধনা গুঁড়া আর জিরা পাউডার, সবজি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে রান্না করি আমরা তাড়াতাড়ির মধ্যে, আর কি করবো, এভাবেই করি, ঠিক আছে। সবজি হয়ে গেলে বন্ধুরা দেখাচ্ছি তোমাদের এবারে। এই দেখো আটায় জল দিচ্ছি, ওইদিকে সবজি ফুটছে মানে সিদ্ধ হচ্ছে, আর তখন আটায় জলটা দিয়ে দিই, ঠিক আছে। দেখো রুটি বেলা হয়ে গেছে, আর যে সবজি হয়ে গেছে, এতে বন্ধুরা রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর যে সবজিও নামিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, ভোগ লাগাবো, আর ভোগ লাগানোর পরে তোমাদের দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা গৌরের সেবা হয়ে গেছে, এই রুটি আর এই যে সবজি পটলের চচ্চড়ি, এই দেখো তাই গৌর বন্ধুরা এই প্রসাদে বসে পড়েছি, এই দেখো। আর বললাম নি, বলেছি অনেকবারই, কথাটা হয়ে গেছে, বাসন টাসন ধোয়াও হয়ে গেছে, ঠিক আছে। আর দেখলে তো বিছানাও করে বলেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, শুভরাত্রি।